প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এটি গোপালনগর বাজার পুরাতন জামে মসজিদ। এই মসজিদের পশ্চিম পাশে নতুন করে পাঁচতলা মসজিদের নির্মাণ কাজ চলিতেছে। এর আগে কয়েকটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাইছিলাম মসজিদের বেশ ঢালাইয়ের জন্য এলাকাবাসী সবাই মিলে মাটি খনন করতেছে। এ কয়েকদিনে মাটি খনন কাজ শেষ করে আটটা বেশ ঢালাইয়ের কাজ সমাপ্ত হয়েছে। সাত নম্বর আর আট নম্বর বেশ পুরাতন মসজিদের কাছাকাছি থাকায় অতি দ্রুততার সাথে এই বেশগুলো খনন করে এবং ঢালাই কাজ শেষ করে এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় মাটি ভরাট কাজ শেষ হয়েছে। এ দুইটা বেশ পুরাতন মসজিদের খুবই কাছাকাছি, তাই দ্রুততার সাথে মাটি ভরাট না করলে পুরাতন মসজিদ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, যেকোনো মুহূর্তে মসজিদের পশ্চিম অংশ ভেঙে যেতে পারে। তাই আল্লাহর রহমত ও এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় অতি দ্রুততার সাথে মাটি ভরাট করে পুরাতন মসজিদটিকে ঝুঁকিমুক্ত করা হয়েছে। এখন পাঁচতলা নতুন মসজিদের কলাম ঢালাইয়ের জন্য প্রস্তুতি চলতেছে। আপনারা যারা মসজিদ নির্মাণ কাজে শরিক হতে চান, তারা এখানে এসেও কাজ করার মাধ্যমে মসজিদ নির্মাণ কাজে শরিক হতে পারেন। আর যদি আপনি দূরে থাকেন, তাহলে মসজিদ কমিটির সাথে যোগাযোগ করে দানের মাধ্যমেও এই মসজিদের নির্মাণ কাজে অংশীদার হতে পারেন। যারা এই মসজিদ নির্মাণ কাজে শ্রম দিতেছেন এবং যারা দূর থেকে অর্থ প্রদান করে মসজিদ নির্মাণ কাজের উন্নতি সাধন করতেছেন, তাদের সবাইকে আল্লাহ নেক হায়াত দান করুন। আমিন।